সুপ্রিম কোর্টে ডিএ মামলার মোড় ঘোরানো আপডেট। শুনানির আগেই কিন্তু বিরাট খবর তোলপাড় চলছে বাংলা জুড়ে। মহার্গ ভাতা ডিয়ারনেস অ্যালাউন্স নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে টানাপোড়েন চলছে। বর্তমানে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ সংক্রান্ত মামলা চলছে। গত 18 মার্চ শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে এই মামলার শেষ শুনানিটা হয়েছিল। এরপর থেকে একাধিকবার শুনানি কিন্তু ডেটের পর ডেট পিছিয়ে গেছে। এদিকে বিগত প্রায় 2 মাস ধরে অপেক্ষায় বসে আছেন বাংলার অগুন্তি সরকারি কর্মী। এই আবহে এবারে সামনে এলো একটা তোলপাড় গড়া বিরাট বড় আপডেট। এই আপডেট আপনাদেরকে জানাচ্ছি, দর্শক মন দিয়ে শুনবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই এই আপডেট পায়। গত 19 মে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। আগামী 7 জুলাই ফের আদালত খুলবে। এরপর 15 জুলাই বকেয়া ডিএ মামলার শুনানির কথা আছে। মানে 7 জুলাই আদালত খুলে যাবে, তারপর 15 তারিখে কিন্তু রয়েছে ডিএ মামলার শুনানি। ওই দিনই ডিএ মামলা তালিকাভুক্ত করা রয়েছে। শীর্ষ আদালতের বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে শুনানি হওয়ার কিন্তু কথা আছে। শুনানি দিন দশেক আগেই ডিএ মামলা সামনে এলো বিরাট বড় আপডেট। এই 10 দিন মতো আর বাকি আছে, এর মধ্যেই চলে এলো ডিএ মামলা নিয়ে একটা বিরাট বড় আপডেট সামনে আসছে। রিপোর্ট অনুসারে আগামী 15 জুলাই মামলার অ্যাডভান্স লিস্ট প্রকাশ করা হয়েছে। 15 জুলাইয়ে যে যে মামলাগুলো আছে না, তার একটা অ্যাডভান্স লিস্ট কিন্তু বাইরে এসেছে। আর সেখানে বকেয়া পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সম্বন্ধিত স্পেশাল লিভ পিটিশন রয়েছে। ওই লিস্টের 174তম মামলা হচ্ছে এটা। এমন অবস্থায় বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রর বেঞ্চে কত নম্বর সিরিয়ালে এই মামলা নথিভুক্ত করা হয় তার উপর শুনানির সম্ভাবনাটা নির্ভর করছে। এদিকে ইতিমধ্যেই ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, উনি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার জন্য জোরকদমে আইনি প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিখ্যাত আইনজীবীকে নিয়োগ করা হবে। যদিও কোনো বিখ্যাত আইনজীবীর হাতে এই মামলা লড়ার দায়িত্ব তুলে দেওয়া হবে সেটা এখনও জানাননি ভাস্কর। ওলাডাকাওয়ালো শীর্ষ আদালতে বর্তমানে 5ম বেতন কমিশন সম্বন্ধিত ডিএ মামলা চলছে। বিগত প্রায় 8 বছর ধরে এই টানাপোড়েন চলছে। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে এই মামলা কোর্ট অবধি এসেছে। আপাতত শীর্ষ আদালতের মুখ চেয়ে রয়েছে এই রাজ্যের অগুন্তি সরকারি কর্মচারী। দেখা যাক তাদের ভাগ্যে কি আছে। আপনি কি বলবেন এটা নিয়ে, আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।